সাবস্ক্রাইব করুন ওয়াক উইথ বংবয়েজ এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন এবং নোটিফিকেশনে গিয়ে অল অপশনটি ক্লিক করে রাখুন। রানী রাসমণির কন্যা সন্তানদের বংশতালিকা। আমরা সকলেই জানি রানী রাসমণি একজন মহান এবং মহিষী নারী। বাংলার ইতিহাসের সবচেয়ে দৃঢ় এবং দক্ষ নারী চরিত্রগুলোর মধ্যে রানী রাসমণির নাম অগ্রগণ্য। এই রানী রাসমণির কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, ছিল চার কন্যা সন্তান: পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বা। বড় মেয়ে পদ্মমণির বিয়ে হয় শ্রী রামচন্দ্র দাসের সাথে। এনাদের সাতটি সন্তান, যথা মহেন্দ্রনাথ, গণেশচন্দ্র, সৌদামিনী, সুভদ্রা, বলরাম, কালী, সীতানাথ। প্রথম সন্তান মহেন্দ্রনাথের বিয়ে হয় কমলার সাথে, এনারা নিঃসন্তান ছিলেন। দ্বিতীয় সন্তান গণেশচন্দ্রের তিনটি স্ত্রী: প্রথম স্ত্রী অনন্তসুন্দরী, যিনি নিঃসন্তান ছিলেন; দ্বিতীয় স্ত্রী সৌদামিনী, এনাদের তিনটি সন্তান ছিল; প্রথম সন্তান গোপালকৃষ্ণ, যার বিয়ে হয় গিরিবালার সাথে; দ্বিতীয় সন্তান কুসুম কুমারী, যার বিয়ে হয় সুরেশ সরকারের সাথে; এবং তৃতীয় সন্তান গঙ্গামণি, যার বিয়ে হয় ক্ষেত্রচন্দ্র দাসের সাথে। ইহাদের মধ্যে গোপালকৃষ্ণ এবং গিরিবালার ছটি সন্তান ছিল এবং গণেশচন্দ্রের তৃতীয় স্ত্রী ভুবনমোহিনী, এনাদের তিনটি সন্তান ছিল; প্রথম সন্তান তারাসুন্দরী, যার বিয়ে হয় হারানচন্দ্র সরকারের সাথে; দ্বিতীয় সন্তান গজেন্দ্র নন্দিনী, যার বিয়ে হয় শশীভূষণ মান্নার সাথে; তৃতীয় সন্তান জ্ঞানদা, যার বিয়ে হয় হেমচন্দ্র মান্নার সাথে। পদ্মমণি এবং রামচন্দ্রের তৃতীয় সন্তান সৌদামিনীর বিয়ে হয় ভূপালচন্দ্র দাসের সাথে। চতুর্থ সন্তান সুভদ্রার বিয়ে হয় প্রসন্নকুমার মান্নার সাথে। পঞ্চম সন্তান বলরামের বিয়ে হয় অপূর্ব কুমারীর সাথে। ষষ্ঠ সন্তান কালীর বিয়ে হয় কৈলাসচন্দ্র মণ্ডলের সাথে এবং সপ্তম সন্তান সীতানাথের বিয়ে হয় ক্ষেত্রমণির সাথে। এদের মধ্যে বলরাম ও অপূর্ব সুন্দরীর ছটি সন্তান। প্রথম সন্তান শিবকৃষ্ণ, যার বিয়ে হয় মন্নতবালার সাথে, এবং এনাদের সাতটি সন্তান। দ্বিতীয় সন্তান শ্যামলাল, যার বিয়ে হয় শরৎ শশীর সাথে, এবং এনাদেরও সাতটি সন্তান। তৃতীয় সন্তান চঞ্চলার বিয়ে হয় কিশোরী মোহন মণ্ডলের সাথে এবং এনাদের পরবর্তী বংশের তালিকা অনুপস্থিত। চতুর্থ সন্তান যোগেন্দ্র মোহনের বিয়ে হয় সরোজিনীর সাথে এবং এনাদের সাতটি সন্তান। পঞ্চম সন্তান প্রমোদার বিয়ে হয় উপেন্দ্রনাথ দাসের সাথে এবং এনাদের পরবর্তী বংশের তালিকা অনুপস্থিত। ষষ্ঠ সন্তান অজিতনাথের বিয়ে হয় সরসীবালার সাথে এবং এনাদেরও চারটি সন্তান ছিল। এবার সীতানাথের এবং ক্ষেত্রমণির মোট ছটি সন্তান। এর মধ্যে প্রথম সন্তান অমৃতনাথের বিয়ে হয় ননীবালার সাথে এবং এনাদের সন্তান আটটি। দ্বিতীয় সন্তান নৃপেন্দ্র নন্দিনীর বিয়ে হয় গোপীকৃষ্ণ মণ্ডলের সাথে এবং পরবর্তী বংশের তালিকা অনুপস্থিত। তৃতীয় সন্তান সুরেন্দ্র বিনোদিনীর বিয়ে হয় উপেন্দ্রনাথ দাসের সাথে এবং পরবর্তী বংশের তালিকা এক্ষেত্রেও অনুপস্থিত। চতুর্থ সন্তান বনবিহারিনীর বিয়ে হয় মন্নতনাথ ভাণ্ডারীর সাথে এবং পরবর্তী বংশের তালিকা এক্ষেত্রেও অনুপস্থিত। পঞ্চম সন্তান নবলিনীর বিয়ে হয় হরিচরণ মণ্ডলের সাথে এবং এক্ষেত্রেও বংশের তালিকা অনুপস্থিত। এবং ষষ্ঠ সন্তান গৌরহরি, যিনি শৈশবেই মারা যান। রানী রাসমণির দ্বিতীয় কন্যা বা মেজমেয়ে কুমারীর বিয়ে হয় প্যারিমোহন চৌধুরীর সাথে। এনাদের একমাত্র সন্তান যদুনাথ, যার বিয়ে হয় আশালতার সাথে। এনারা নিঃসন্তান ছিলেন। স্ত্রী আশালতা মারা যাওয়ার পর যদুনাথ বিয়ে করেন হেমাঙ্গিনীকে। যদুনাথ ও হেমাঙ্গিনীর মোট সাতটি সন্তান ছিল। প্রথম সন্তান চণ্ডীচরণ, যার বিয়ে হয় জ্যোৎস্না যামিনীর সাথে এবং এনাদের পাঁচটি সন্তান। দ্বিতীয় সন্তান প্রসন্নকুমার, যার বিয়ে হয় শশী মুখীর সাথে এবং এনাদের চারটি সন্তান। তৃতীয় সন্তান দুর্গাপ্রিয়, যার বিয়ে হয় কিরণ শশীর সাথে এবং এনারা নিঃসন্তান ছিলেন। চতুর্থ সন্তান সুরধ্বনি, যার বিয়ে হয় চণ্ডীচরণ মণ্ডলের সাথে এবং এনাদের পরবর্তী বংশের তালিকা অনুপস্থিত। পঞ্চম সন্তান নবকিশোর, যার বিয়ে হয় সন্তোষ বালার সাথে এবং এনাদের পাঁচটি সন্তান ছিল। ষষ্ঠ সন্তান নন্দলাল, যার বিয়ে হয় মৃণালিনীর সাথে এবং এনাদের আটটি সন্তান। সপ্তম সন্তান ভুবনমোহিনী, যার বিয়ে হয় কৃষ্ণলাল মণ্ডলের সাথে এবং এনাদের
পরবর্তী বংশের তালিকা অনুপস্থিত। এবারে রানীমার তৃতীয় কন্যা অর্থাৎ সেজমে করুণাময়ীর বিয়ে হয় মথুরা মোহন বিশ্বাসের সাথে। এনাদের সন্তান ভূপালচন্দ্রের বিয়ে হয় প্রসন্নময়ীর সাথে। ভূপালচন্দ্র এবং প্রসন্নময়ীর চারটি সন্তান। প্রথম সন্তান কাদম্বিনী, যার বিয়ে হয় দেবেন্দ্রনাথ সাতরার সাথে এবং এনাদের পরবর্তী বংশতালিকা অনুপস্থিত। দ্বিতীয় সন্তান শশীভূষণ, যার বিয়ে হয় ক্ষীরোদাময়ীর সাথে এবং এনাদের দুটি সন্তান ছিল। তৃতীয় সন্তান গিরীন্দ্রভূষণ এবং ইনি নিঃসন্তান ও মৃত। চতুর্থ সন্তান মণিভূষণ, যার বিয়ে হয় নৃত্যকালীর সাথে এবং এনারা নিঃসন্তান। তৃতীয় কন্যা করুণাময়ীর বিয়ের দুবছর পর অকাল মৃত্যু ঘটলে করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাসের বিয়ে হয় রানীমার চতুর্থ কন্যা বা ছোট মেয়ে জগদম্বার সাথে। জগদম্বা ও মথুরামোহনের ছটি সন্তান, তিনটি পুত্র সন্তান এবং তিনটি কন্যা সন্তান, যদিও এই তথ্যটির সত্যতা সন্দিহানযোগ্য। এর মধ্যে এক মেয়ে নিস্তারিণী এবং বাকি দুই মেয়ের নাম অজানা রয়েছে। পুত্র সন্তানদের মধ্যে প্রথম ত্রৈলোক্যনাথ, যার চারটি সন্তান, শ্রীগোপাল, ব্রজগোপাল, নিত্যগোপাল এবং মোহনগোপাল। ব্রজগোপালের স্ত্রী সিন্ধুবালা দাসী, এনাদের দুই সন্তান, লাবণ্যলতা ও বিদ্যুৎলতা। বিদ্যুৎলতা শ্বশুরবাড়িতে অপঘাতে মারা যান। লাবণ্যলতার স্বামী বিজয়কৃষ্ণ হাজরা, তাদের আট সন্তান। জানবাজারের বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপুজো হাজরা বাড়ির পুজো নামে খ্যাত এবং এই বাড়িতে হাজরা পরিবারের পরবর্তী বংশধরদের বাস। ত্রৈলোক্যনাথের আর এক পুত্র নিত্যগোপালের দুই সন্তান সুশীল কুমার বিশ্বাস এবং সুনীল কুমার বিশ্বাস। সুনীল কুমার বিশ্বাসের ছেলেরাই বর্তমানে জানবাজারের অপর এক বাড়ির দুর্গাপুজো পরিচালনা করেন, যা বিশ্বাস বাড়ির পুজো নামেই পরিচিত। জগদম্বা ও মথুরামোহনের আরেক পুত্র দ্বারিকনাথ, যার সন্তানরা হলেন গুরুদাস, কালিদাস এবং দুর্গাদাস। জগদম্বা ও মথুরামোহনের তৃতীয় পুত্র সন্তান ঠাকুরদাস এবং তার বংশধর শ্যামাচরণ। জগদম্বা ও মথুরামোহন বিশ্বাসের বংশধরদের নামধাম ইউটিউবে বিভিন্ন চ্যানেলের ভিডিওতে হয়তো রয়েছে। তবে বাকি তিন কন্যাদের বংশের এই নামগুলোর তালিকা খুব সম্ভবত ইউটিউবের কোনো ভিডিওতে নেই। আমাদের চ্যানেলের এই ভিডিওতেই খুব সম্ভবত প্রথমবারের মতো প্রকাশ পেল এই নামগুলি। এক্ষেত্রে যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রানীমার পরিবারের বংশধরেরা দেশে এবং বিদেশে নানান স্থানে বসবাস করেন। বংশধরদের বাকিদের নাম এবং পরিচয় জানার চেষ্টা আমরা চালাচ্ছি, সেই মতো ভিডিও নিয়েও আমরা হাজির হব যত দ্রুত সম্ভব। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন। পরের ভিডিও নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।